আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শপ শুভ কম্পিউটার। আমাদের এখানে যে পিসিগুলো অর্ডার হয়, হ্যাঁ, যে পিসিগুলো আমরা হচ্ছে ক্লায়েন্টের সামনে একদম প্যাকেট নিজের হাতে, ক্লায়েন্ট নিজের হাতে প্যাকেটগুলো ভেঙে পিসিগুলো বিল করা হয় আমাদের, হ্যাঁ। তো এখানে আপনারা যারা পিসি বিল করবেন, যেখানেই যাবেন, হয়তো আপনারা কনফিগারেশন নেওয়ার পরে হয়তো আপনারা দেখেন না যে পিসিটা বিল হচ্ছে কি বা কী কী দিয়ে বিল হচ্ছে, হ্যাঁ। তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার ক্লায়েন্ট আসছে, তো ওনার নিজের হাতে আমার প্রসেসরটা সব কিছু উনি খুলে নিচ্ছে। এবং আমাদের যে এই মাদারবোর্ডটি ভাই, এই যে এই মাদারবোর্ডটি, হ্যাঁ, এই যে এটা গিগাবাইটের যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের একদম সরাসরি প্যাকেট ভেঙে নিজের হাতে নিজের চোখের সামনে আমরা পিসিটা বিল করি, হ্যাঁ। তো এই জিনিসটি আপনারা সবাই খেয়াল রাখবেন যে যখন পিসি বিল করার সময় প্যাকেটগুলো ইনটেক পাচ্ছেন কি না, এই জিনিসগুলো আপনারা দেখবেন। একটি 10 জেনারেশন পিসি আজকে আমরা বিল করবো ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একদম 10 জেনারেশন, হ্যাঁ। এই মাদারবোর্ডটি হচ্ছে H410M, নিজের হাতে প্যাকেট আনবক্সিং করে পিসি গুলো বিল করা হয়। উইথ হিট সিন, হ্যাঁ, র্যাম কখনোই গরম হবে না। সামনাসামনি পিসি বিল, একেবারে সামনাসামনি, হ্যাঁ। এবার তোমরা কেচিংটা একটু নামাই ফেলো, হালকা এখান থেকে নামাই ফেলো কেচিংটা, বা একটু কেচিংটা নামাই দিন এদিকে, এটা একটু নামাই ফেলো, হ্যাঁ, এই বক্সগুলো এদিকে, এটা ফুলো, এটা ফুলো। i3 10 জেনারেশন, তুমি কানেকশন করো তো দেখি সুন্দর করে। জি, হ্যাঁ, পিসিআই স্লট, হ্যাঁ, এটা কি মামা বলো, পিসিআই এক্সপ্রেস, যেখানে গ্রাফিক্স কার্ড লাগাবেন, কখনো যদি আপনি অনেক 4GB 8GB গ্রাফিক্স কার্ড কিনেন তখন এখানে লাগাইতে পারবেন। তাতে করো পাওয়ার সাপ্লাই কোন দিক থাকবে এবং কিভাবে থাকবে, এটি X24 পিন লাগানো হচ্ছে, দেখেন মাদারবোর্ডের কোর i3 10 জেনারেশনের পিসি বিল চলছে, হ্যাঁ, সামনাসামনি ক্লায়েন্টের সামনাসামনি। ওকে ফাইন, SSD, কি নাও, তাহলে কি লাগবে নাও, এই কেবলটা কি, সেটা ভাই, এটা হচ্ছে 4 পিন, ATX 4 পিন,
এটা হচ্ছে আপনার প্রসেসরের যে সাপ্লাই দিবে, হ্যাঁ 12 ভোল্ট ঢুকবে ওখানে, 1.1 ভোল্টেজ প্রসেসরকে সাপ্লাই দিবে। দেখেন যে কিভাবে আপনার মাদার বোর্ডের সাথে এসএসডি অথবা হার্ড ড্রাইভ কানেক্ট করতে হয়। চাপ দাও, হ্যাঁ ঠিক আছে, পেন ড্রাইভ এবং কিবোর্ড মাউস। ফ্রন্ট প্যানেল, এই এই এটা নিয়ে আজকে একটা ভিডিও বানাতে হবে। এই ফ্রন্ট প্যানেল নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ভাই আমরা ফ্রন্ট প্যানেল কীভাবে চিনবো এবং কোথায় লাগাবো। দেখো ফ্রন্ট প্যানেলটা কোথায় আছে, পড়ো। ফ্রন্ট প্যানেল, হ্যাঁ পাওয়ার সুইচ কোনটা, প্রথমে পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিতে হবে, তারপর বিজে, আর এই কাজ কি শেষ? তুমি কি সব ভুলে গেছো নাকি? কি কাজ এখনই শেষ? আর কি কি লাগবে এখানে কানেকশন, কি কি একটা উইন্ডো সেট আপ করতে আর কি কি লাগবে? তাহলে এতক্ষণ লেট হচ্ছে কেন, কেন লেট হচ্ছে? আর কি লাগবে পেন ড্রাইভ আর কি লাগবে, তারপর আর কি লাগবে? দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা কীভাবে পিসি বিল করি এবং আমাদের ক্লায়েন্টের সামনে যে অর্ডারগুলো আমরা ক্রিয়েট করি। আর কি একটি উইন্ডোজ সেট আপ করার জন্য কী কী লাগে, কী কী দরকার, মাদারবোর্ডের মডেল কত, এটার বুট মেনু কত? কি এই তুমি এদিকে এসো, একটা উইন্ডোজ সেট আপ করতে কী লাগে? ঘাবড়ে গেলে মায়ের খাবে, সমস্যা কি? ঘাবড়ে গেলে মায়ের খেলে মায়ের সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আর কি লাগবে? তারপর আমরা বুট মেনেতে যাব, তো বুট মেনেতে গেলে কি কি লাগাইতে হবে আর কি? আচ্ছা ঠিক আছে, বুট মেনেতে যাও, তুমি যাও বুট মেনেতে যাও, সমস্যা নেই। ভিউয়ার্স আমার স্টুডেন্টদের সাথে কথা হচ্ছে, কিছু মনে করবেন না, তারা হচ্ছে কোর্স নিচ্ছে। তো এতক্ষণে মনে হয়েছে যে কিবোর্ড লাগবে, এতক্ষণে মনে হয়েছে যে তার কিবোর্ড লাগবে বুট মেনু চাপতে। হ্যাঁ চলে আসছে, এদিকে আসেন আপনি, এদিকে আসেন। মায়ের তো একটু মারিত পড়বে না, কিন্তু সবগুলো পিঠে পড়বে। আবার কি করেন আপনি? হ্যাঁ দেন, এটার মাদারবোর্ডের মডেল কত? এই জন্য এটার বুট মেনু কি হবে বলেন, কি হবে? আপনি মাস্ক খুলেন তো একটু প্লিজ, মাস্ক খুলেন এখন, মাস্ক এখন আর দরকার নেই, পরে। হ্যাঁ ফলো ফলো করেন তো ওনাকে। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের চলে আসছে অনেক সুন্দর একটা বায়োস, ইন্টারফেসটা অনেক সুন্দর। হ্যাঁ বুট মেনু কত এটার? রং ক্লিক করছেন আপনি, তাহলে আবার রেজিস্টার দিয়ে আবার বুট মেনু তো যান সরাসরি। হ্যাঁ তারপর
বলেন আপনি, বলেন কি করবেন এখন? ওই যে ইউএসবি তুলব। তারপর হ্যাঁ বোটিং হচ্ছে। ইনস্টল নাও। হ্যাঁ, যারা হচ্ছে উইন্ডোজ সেটআপে দুর্বল তারাও ভিডিওটি দেখবেন। দেখা যাক আসিটি পাইছে কিনা, না পাইলে আবার রেস্টা দিতে হবে। পাইছে, হ্যাঁ। তাহলে আপনি হচ্ছে কি করবেন, ফোল্ডার মেজে মারবেন? না জেনে ক্লিক করে মারছেন। হ্যাঁ, ইয়েস দেন। হ্যাঁ, ক্যান্সেল করেন, আবার যান। হ্যাঁ, এবার পার্টিশন করেন, সবগুলো কাটেন, উপরে ক্লিক করেন, উপরে এই পার্টিশন দেখেন আপনি, সব 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 ডিলিট করেন। হ্যাঁ, ডিলিট ডিলিট আবার ডিলিট। হ্যাঁ, আপনি আর ডিলিট হবেন থেকে আপনি ইয়ে করেন, নিচে নামেন, নিচে নামেন। হ্যাঁ, আপনি ডিলিট করতে পারবেন না এখান থেকে, এটাকে এন্ট্রি ওই ওই সিস্টেমে ইয়ে করেন, তানিম ওই সিস্টেমে রিবুট দিয়ে দিয়ে দিলে হবে না এখান থেকে, এন্টি এফএস ডিলিট করতে হবে। তারা ঘোরা শুরু করছে তো সাই। যাই হোক ভিউয়ার্স, এই হচ্ছে কথা, এভাবে পিসি বিল করি আমরা সামনাসামনি, এবং আমরা স্টুডেন্টদেরকে একটু ক্লাস দিচ্ছি, তো তো ওরা ওএস দিবে। তো আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমাদের কাছ থেকে যদি পিসি বিল করতে চান সরাসরি আমাদের হাউসে চলে আসবেন, ইনশাআল্লাহ সামনাসামনি পিসি বিল করে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।